বিদ্যুতের দাবিতে অবরোধ ঘিরে রণক্ষেত্র ফারাক্কা জিগরি মোড়ে অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ গাড়ি ভাঙচুর ইটে মাথা ফাটলো আইসিএ গুলিতে একজনের মৃত্যু বিদ্যুতের দাবিতে রণক্ষেত্র প্রত্যক্ষদর্শীদের দাবি গুলি চালিয়েছে পুলিশ গুলি এসেছে বিক্ষোভকারীদের দিক থেকেই পাল্টা অভিযোগ পুলিশে ফারাক্কায় গুলি চালানোর কথা স্বীকার করে নিল প্রশাসন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়াতেই শূন্যে তিন রাউন্ড গুলি নবান্নে জানালেন এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা ফারাক্কায় কি বিক্ষোভকারীদের থেকে সংখ্যায় কম ছিল পুলিশ ছিল না কাঁদানে গ্যাস রাবার বুলেট তাই কি পরিস্থিতি সামলাতে হিমশিম উঠছে প্রশ্ন ফারাক্কায় পুলিশ জনতা খণ্ডযুদ্ধ ঘটনায় একজনের মৃত্যু প্রতিবাদে আগামীকাল জঙ্গিপুর বন্ধের ডাক জেলা সিপিএমের জঙ্গিপুর বন্ধের ডাক কংগ্রেসেরও টানা তিন দিন এসি মেশিন চলাতেই অগ্নিকাণ্ড মুর্শিদাবাদ মেডিকেলের প্রাথমিক তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য গাফিলতি দমকলের নাকি পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত খতিয়ে দেখছেন তদন্তকারীরা পুলিশি পাহারার মধ্যে মুর্শিদাবাদ মেডিকেলে এসি মেশিনের কাছে রহস্যময় যুবক ফরেন্সিক নমুনা সংগ্রহের আগে কি করে ঘটনাস্থলে ওই যুবক প্রশ্নে পুলিশের ভূমিকা মুর্শিদাবাদ মেডিকেলে অগ্নিকাণ্ডে আটক জেলা কংগ্রেস সহসভাপতি অমল গুপ্ত প্রত্যক্ষদর্শী হিসেবে আজই তাকে তলব করে সিআইডি কুলতলির পর আবারও ধাক্কা সিপিএমের এবার জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতি দখলে নিল তৃণমূল পঞ্চায়েত সমিতির সিপিএমের এগারো জন আরএসপি একজন এলেন শাসক দলে